স্বাগতা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কোনো ফেস ব্যানার ছাড়াই কীভাবে মাত্র 28 দিনে আমি 500 সাবস্ক্রাইবার গেইন করলাম। আপনাদের চ্যানেলেও সাবস্ক্রাইবার যদি 1000-এর নিচে হয়, অর্থাৎ আমার মতন, তাহলে এই টিপটা আপনি ফলো করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করা হয় 28 মে 2022-তে। সেখানে মাত্র 2টি ভিডিও ছিল, সেগুলো ওভার ভিডিও ছিল না, আমার এক রিলেটিভের ভিডিও ছিল, আপনারা চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন। 7 মাস কোনো ভিডিও দেওয়া হয়নি। তারপর 9 এপ্রিল 2023-তে আমি আমার নিজের ফার্স্ট ভিডিও আপলোড করি সাধন সাথী চ্যানেলের ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী ইনকাম কত। গতকাল অর্থাৎ 6 মে 2023-তে আমি একটি শর্ট ভিডিও আপলোড, এবং সেই শর্ট ভিডিও থেকে আমি যে মিউজিকটি ইউজ করি সেখান থেকে আমার 8 থেকে 9 ঘন্টায় 26টি সাবস্ক্রাইবার গেইন হয়েছে। কদম কদম মিলায়ে যা, এই গানটি ভাইরাল গানের মধ্যে একটা পড়ে। যারা এই গানে ভিডিও বানায় তাদেরই ভিউজ প্রচুর। যদি বিশ্বাস না হয় তাহলে এই কদম কদম মিলায়ে যা এই গানের অন্য চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন, প্রত্যেকেরই ভিউজ তুলনামূলক অনেক বেশি আছে। আপনিও করুন, আপনারও ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি। আর এইরকম ভিডিও এডিট কিভাবে করবেন সেটা জানতে চাইলে কমেন্ট বক্সে জানান, চেষ্টা করছি ভিডিও দেবার। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এই কদম কদম মিলায়ে যা গানটির সাথে লাইভ সাবস্ক্রাইবার বাড়ার যে ভিডিওটি সেটি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি। আজকের ব্লগ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে।